একদিকে যখন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে সকল প্রকার সুযোগ সুবিধা দিতে ব্যস্ত বর্তমান সরকার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলের নেতাদের সাথে মিলে সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া সামগ্রীর চোরকে বাঁচিয়ে সরকারকে কালিমা লিপ্ত করতে ব্যস্ত কিছু কতিপয় দলীয় নেতা উল্লেখ্য সরকারি উদ্যোগে প্রায় দশ কোটি টাকা বেয়ে ধর্মনগর কদমতলা ব্লকাধীন সরলা গ্রামে নির্মাণ করা হচ্ছে ওয়াটার প্ল্যান্ট কিন্তু সেই ওয়াটার প্ল্যান্ট নির্মাণের সিমেন্ট চুরি করে গিয়ে নিয়ে গেছে স্থানীয় বিপুল নাথ এ বিষয়ে এলাকাবাসী সেটা জানান গত পঁচিশে ডিসেম্বর রাতে স্থানীয় বিপুল নাথি নামে এক ব্যক্তি বলপূর্বক সেখান থেকে সরকারি কাজের সিমেন্ট গাড়িতে করে তুলে নিয়ে যায় সেই সময় ওই কাজের দায়িত্বে থাকা শ্রমিক ও পাহারাদারা মিলে তাকে বাধা দিলে সে তাদের প্রাণায়াসের হুমকি দিতে থাকে বিপুল না ঠিক না তোমার আমি দ্রুত বিশ্বাস হয়ে একজন দেওয়া গেছে এটা ঠিক না এরকম আমার বেশি মাতি না পাতিলে বেদাল লইব কলাবলা কাটিলি এটা থেকে আমি মালিককে বন্টন করছি ফোন করি তার আইছে এই ঘটনা চাউর হতেই খবর দেওয়া হয় কদমতলা থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বিপুল নাথকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে কিন্তু পরবর্তী সময়ে শাসক পঞ্চায়েত সমিতির সদস্য বিশু ওরফে বিশ্বজিৎ দেব এবং সিপিআইএম নেতা নীরেন্দ্রনাথ মিলে ধৃত সিমেন্ট চোরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে শুধু তাই নয় পরবর্তীতে এই চুরি কাণ্ডটি ধামাচাপা দিতে এলাকার পেয়াশিস মালাকার স্বপননাথ ও ধীরেননাথ নামে তিন যুবককে ওই দুই নেতা ফাঁসিয়ে দেন বলে অভিযোগ গ্রামবাসীদের এমনকি নির্দোষ ওই তিন যুবককে বাজাতে ত্রিশ হাজার টাকা দেওয়ারও দাবি করে সিপিএম নেতা নীরেন্দ্রনাথ এ নিয়ে গ্রামবাসীদের মনে চরম ক্ষোভ বিরাজ করছে প্রকল্প চলছে সরকারি একটা জল প্রকল্প আমাদের ত্রিপুরা সরকারের প্রকল্প হিসাবে এখানে জলের প্রকল্প কাজ চলছে সেখান থেকে পঁচিশ ডিসেম্বর রাত্রে অন্ধকারে কিছু সিমেন্ট চুরি হয়ে যায় যিনি চুরি করেছেন তার নাম হচ্ছে বিপুল নাথ উনি রাত্রে অন্ধকারে কিছু সিমেন্ট চুরি করে নিয়ে যাওয়ার সময় ওনাকে এলাকাবাসী হাতে নাতে ধরে এবং কদমতলা থানাতে তুলে দেয় তুলে দেওয়ার পর কিছু লোক জড়িত হয় এবং যার নাম হচ্ছে বিশুদেব কদমতলা মণ্ডলের সদস্য এবং আমাদের পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের কিছু লোকের সঙ্গে উনি জড়িত হন জড়িত হয়ে উনি রোফা করে ওদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন এবং আমাদের দাবি হচ্ছে যে যারা চুর আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং এই চুরের সঙ্গে সাধারণ মানুষের সাধারণ ফ্যামিলির তিনজনের লোকের নাম দেওয়া হয়েছে যারা চুরিকান্ডে জড়িত ছিল না ওদেরকে হ্যারাসমেন্ট করা হয় ওদেরকে ত্রিশ হাজার টাকা দাবি করা হয় এবং সরকারি যে প্রজেক্টটা চলছে এখানে দশ কোটি টাকার প্রজেক্ট চলছে এবং সেখানে কাজটা হোক সেটা আমরা সমর্থনে আছি আমাদের এলাকাবাসীর উপকৃত হবে এই জলের যখন সমস্যা মিটবে কারণ সরস্পি অনেক জলের সমস্যা চলছে সমস্যার কারণে সেই প্রজেক্টটা কিন্তু চলছে এবং সমস্যা নিবারণের জন্য প্রজেক্টটা হোক এবং জলের সমস্যা নিবারণ হোক সেই জিনিসটা হচ্ছে যেটা চুরি হচ্ছে চুরির সঙ্গে অনেক জড়িত মানুষ আছে যা যাদেরকে কোনো তল্লাশি করা হয়নি থানা থেকে থানাত নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তার সঙ্গেও দেখুন যে ওই যে তিনজন লোকের নাম দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে সোপননাথ প্রিয়াশিস মালাকার এবং দীরেননাথ ওদেরকে কিন্তু অযোধ্যা নাম দেওয়া হয়েছে কিন্তু নীরেন্দ্রনাথ এবং বিশুদেব মিলে ওদেরকে দাবি করেছিল যে ত্রিশ হাজার টাকা দাও ত্রিশ হাজার দিলে কিন্তু সেই কেসটা শেষ হয়ে যাবে কিন্তু আমরা যখন খোঁজখবর নেই নিয়ে দেখি যে টানাতে কোনো রেজিস্টার হয় নাই তারা ওই ত্রিশ হাজার টাকা দাবি করেছিল কিন্তু কোনো একজন বুদ্ধিসম্পন্ন লোকের সঙ্গে ওরা কথা বলেছিল কথা বলে কিন্তু ওই ত্রিশ হাজার টাকা ওরা বেঁচে গিয়েছিল নাহলে ওদের ত্রিশ হাজার টাকা দিতে হয় এদিকে চুরি কাণ্ডের পরের দিন পুলিশ ও এলাকাবাসীর চাপে পড়ে চুরি যাওয়া স্থানে পুনরায় সিমেন্ট রেখে দিয়ে যায় পিপুলনাথ নামে ওই অভিযুক্ত অর্থাৎ চুরি করেও শেষ রক্ষা হল না তার এই বিষয়ে এলাকাবাসীদের দাবি সরকারের বদনাম না করে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন থেকে যেন পদক্ষেপ গ্রহণ করা হয় রিপোর্ট আর নিউজ